নোয়াখালী বসুন্ধরা সিমেন্টের রিটেইলার সম্মেলন ও বসুন্ধরা গ্রুপের এমডি ছেলে আহমেদ ওয়ালিদ সোবহানের জন্মদিন উপলক্ষে সোমবার রাতে বেগমগঞ্জের চৌমুহনীর একটি রেস্টুরেন্টে 100 জন রিটেইলার নিয়ে কেক কাটা আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী এরিয়ার পরিবেশক মেসার্স আবুল খায়ের অ্যান্ড আদার্স কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশক আবু সুফিয়ান, মোহাম্মদ আরিফ হোসেন তুহিন, বসুন্ধরা সিমেন্টের ইস্ট জোন ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের ডিজিএম মোহাম্মদ জাকারিয়া সিদ্দিকী, নোয়াখালী এরিয়া এজিএম আনিসুর রহমান। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী এরিয়ার কর্মকর্তা আনিসুর রহমান। পরে এই সম্মেলনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।